সমিতবাবু, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আপনারা তো এই অনুদান পান, এই অনুদানের ইতিমধ্যেই বলা হয়েছে যে বাড়ানো হচ্ছে টাকার পরিমাণটা, কিভাবে দেখছেন? এটা আমরা ধন্যবাদ জানাই রাজ্যের সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে এই পরিস্থিতি বিবেচনা করে যে পুজো কমিটি, আমাদের মতন ছোট পুজো কমিটিকে এই টাকাটা দেওয়া হয়েছে। এর ফলে আমরা, শুধু আমাদের নয়, গোটা এলাকাবাসী যাদেরকে নিয়ে আমরা পুজোয় মেতে উঠি, সবার মুখে আমরা হাসি ফোটাতে পারছি। মানে অন্তত এই যে 85,000 টাকা, এই টাকার চাপটা আমরা কমে গেল। চাঁদা তুলে এত টাকা মানুষের থেকে তুলতে হতো, নাহলে পুজোটা আমরা সম্পূর্ণ করতে পারতাম না। করোনার পরবর্তী পরিস্থিতিতে মানুষের অবস্থা সত্যি খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা ততটা ভালো নয়। আর বাঙালির সবচেয়ে বড় উৎসব, মানে পাশের বাড়ির কাকিমা, জেঠিমা, জ্যাঠা, কাকা, সবাই পাড়া ছোট থেকে বড় সবাইকে নিয়ে মেতে ওঠা এই যে দুর্গাপুজো, সবাইকে মিলে সবার মুখে হাসি ফোটানোর জন্য রাজ্য সরকারের যে অনুদান, সেটা আমরা মাথায় পেতে নিলাম। এটাকে আমরা ধন্যবাদ জানাই এমন অনুদান দেবার জন্য। আর আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে পুজোটা আমরা সুন্দর করে এর ফলে করতে পারবো। সমিতবাবু, আমাদের সঙ্গে থাকুন। আর ইতিমধ্যেই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ঘোষণা করেন, কালনার বৃদ্ধাশ্রমে এই ঘোষণা হওয়ার পর কিন্তু তাদের মধ্যে খুশির হাওয়া, তারা কি বলেছেন শোনাব। একটা গ্রামের পুজো 85,000 টাকা যথেষ্ট টাকা, যে বৃদ্ধাশ্রমের পুজো 85,000 টাকা যথেষ্ট। এই টাকায় 4 দিনের আনন্দ উৎসব, দুর্গ পুজো, খাওয়া দাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সবই প্রায় আমাদের মিটে যাবে। আমাদের খুব ভালো লাগছে, আমরা পুজোর 4 দিন বেশ আনন্দে কাটাতে পারবো, খাওয়া দাওয়া সবই কিছু হবে। মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ দেবো যে উনি তিনি যেন মানে দীর্ঘজীবী হন এবং আমাদের পাশে উনি, আমি আমার মনে হয় উনি গরিব অসহায় বন্ধু, হ্যাঁ, এই বন্ধু হয়ে যেন উনি আমাদের পাশে সারা জীবন থাকেন। তন্ময়বাবু, পুজোর অনুদান ইতিমধ্যেই বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, 2011 সালে পশ্চিমবঙ্গে প্রথম দুর্গাপুজো শুরু হয়নি। পশ্চিমবঙ্গে আমরা যখন ছোট ছিলাম তখন ছোট ক্লাবের পুজো হতো, ওই বড় পুজো হতো, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো হতো, কলেজ স্কোয়ারের পুজো হতো, সব হতো, হেরিটেজ। কিন্তু সেখানে দুর্গা, হ্যাঁ, সেটা কেন্দ্র সরকারের জন্য হয়েছে। এবার যেটা হচ্ছে, যেটা হচ্ছে হয়নি, সেটা হচ্ছে দান খয়রাতি হয়নি, আর এই পুজোর নামে মমতা পুজো হয়নি। আপনি দেখুন, এখন 2011 সালে এই সরকার ক্ষমতায় আসার পরে প্রায় এক এক করে প্রায় 90% পুজোতে যারা বসে আছে পুজো কমিটিতে, মাথার উপরে তারা তৃণমূলের নেতা। এবং সেখানেই শুধু তাই নয়, তাছাড়া তৃণমূলের হয়ে প্রচার করতে হবে, এমনকি ঠাকুর বানাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলে। সেখানে 10টা হাতে 10 রকম প্রকল্প থাকবে। তন্ময়বাবু, আপনি জানেন বাকি বাড়িতে হয়েছে? তন্ময়বাবু, তার জন্য পয়সা দেওয়া হয়? আপনি যেটা শুনুন, আপনি যেটা দেখালেন সেটা, আপনি একটা এক্সেপশন দেখালেন। আপনি গিয়ে জিজ্ঞাসা করুন মোহাম্মদ আলী পার্কের পুজো দেখি কত বাজেট আছে, আর সেখানে 85,000 টাকা কি হয় দেখবেন। অষ্টমীয়া নবমীর দিনে এটা নিয়ে স্ফূর্তি করে, কি করে আপনারা জানেন ভালো করে, ওই ক্লাবের পিছনে হয়। কি করলে আপনি বাঙালি ক্লাবের পিছনে হয়? আমি একটু রাজনৈতিক বক্তব্যে, রাজনৈতিক বক্তব্যের মানুষের সম্মতি নেই, একটু নানান বক্তব্য আপনি বলেন, এক্সেপশনাল বক্তব্য। আমি একটু, তন্ময়বাবু প্লিজ প্লিজ, সম্মিত আমাদের সঙ্গে রয়েছে, একটু সম্মিত টাকা দিয়ে সম্মিত পুজো অনুদান ইতিমধ্যেই বাড়ানো হয়েছে, নিশ্চয়ই তুমিও জানো, কিভাবে দেখছো? শিলাজি, তো এইটা যে অনুদানটা দেওয়া হয়, এখন সমস্যা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা বিজেপি করছে, এবং সঙ্গত কারণে এটা একটা যুক্তি যে রাজ্য সরকার কেন একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল বা দুর্গাপুজো মতো একটা ফেস্টিভ্যালের হঠাৎ করে ক্লাবগুলোকে কেন এত টাকা দিতে যাবে যখন রাজ্যের আর্থিক সংকট রয়েছে। কিন্তু এটা একটা সেন্টিমেন্টের সাথে জড়িয়ে গেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি চানও এই অনুদানটা তিনি আর বন্ধ করতে পারবেন। এই অনুদানে বড় পুজো কমিটি গুলোর তেমন কোনো লাভ না হলো, যারা ছোট পুজো কমিটি তাদের অবশ্যই লাভ হবে। এখন যে প্রশ্নটা আসছে যে এই টাকাটা কেন দেওয়া হচ্ছে, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তাদের একটা আনুগত্য থাকবে এই সরকারের প্রতি, যেসব উদ্যোক্তারা পাচ্ছেন তারা কৃতজ্ঞ থাকবেন মুখ্যমন্ত্রীর প্রতি, এটা একটা মূল লক্ষ্য। এবারে যদি আমি ধরে নিই যে হ্যাঁ, এই ছোট পুজো কমিটিগুলো তারা চাঁদা তুলে পুজো করতে পারছে না, আমি যদি এটা ধরে নিই যে হ্যাঁ, তাদের একটা জাঁকজমক করে পুজো করার একটা ইচ্ছে রয়েছে, তাহলে তারা চাঁদা তুলতে পারছেন না, কিন্তু রাজ্যের
অর্থনৈতিক অবস্থা যেরকম, সেখানে রাজ্য সরকারের উপর এর উপর ভরসা করে থাকার থেকে যদি কর্পোরেট সংস্থাগুলো এগিয়ে আসতো, যদি তারা স্পন্সর করতো এই পুজোগুলোকে, যেটা আমরা একদম শুরুতে দেখেছি যখন এই রাজ্য সরকার বা সরকারের কোনো স্পন্সরশিপ ছিল না, কিন্তু রাজ্যের শিল্প পরিস্থিতিও এরকম যে কর্পোরেট সংস্থাগুলো এখন এত টাকা খরচ করার জন্য সবসময় রেডি নয় বা ছোট পুজো কমিটিগুলোকে এই টাকা তারা দেবে। কাজে রাজ্য সরকারকে এটা ভাবতে হবে, এবং যেটা সবচেয়ে বড় ক্রিটিসিজম যে রাজ্য সরকারের আর্থিক সংকটের মাঝে কেন ক্লাবগুলোকে এত, শুধু দুর্গাপুজো নয় যে কোনো রিলিজিয়াস ফেস্টিভ্যালে কেন সরকার হঠাৎ করে এই টাকাটা দিতে যাবে যেভাবেই দিয়ে থাকুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।